আমরা আছি হোলসেল ক্লাবে, এখন আমরা দেখবো কি কি মাছ আছে এখানে। এখানে কিছু লাইভ অর্থাৎ জীবন্ত মাছ আপনারা পাবেন, যেমন এখানে কাতল কাতল মাছ জীবন্ত আপনি যদি নিতে চান তাহলে হচ্ছে 490 টাকা কেজি। রুই আছে 430 টাকা কেজি। কই কই মাছ 650 টাকা কেজি। এবং হাঙ্গরি কাক 110 টাকা কেজি। এই দেখতে পাচ্ছেন মাছগুলো একদম জীবন্ত। এই যেখানে কই মাছ, এখানে কই মাছ দেখা যাচ্ছে। আর এখানে আছে টাকি মাছ, টাকি মাছ, শিং মাছ আছে কি? শিং মাছ নেই কিন্তু জীবন্ত 699 টাকা। আর এখন আমরা দেখবো কি কি মাছ এখানে। এখানে আছে তেলাপিয়া মাছ 149 টাকা। এখানে রুই মাছ আছে 370 টাকা কেজি। কিছু বড় ধরনের 430 টাকা। এখানে কাতল আছে 370 টাকা কেজি। এখানে কই টাকি মাছ 790 টাকা কেজি। এটা ই করা, পরিষ্কার করা না। এখানে আছে শিং মাছ 650 টাকা কেজি। শোল আছে 630 টাকা কেজি। মানে টাকি দেখতে পাচ্ছি আমরা 320 টাকা কেজি। মানে মাগুর 890 টাকা কেজি। শোল মাছ এটা পরিষ্কার করা আছে, এটা 690 টাকা কেজি। এরপর মিনি মাছ 595 টাকা। তাপসী মাছ দেখতে পাচ্ছি, তাপসী মাছের দাম হচ্ছে 790। পুঁটি মাছ আছে 595 টাকা। ট্যাংরা আছে 799 টাকা। বাতাসি মাছ 670 টাকা কেজি। পাইন মাছ হচ্ছে 695 টাকা কেজি। পাবদা মাছ 790 টাকা কেজি। বাটা বাটা নদীর মাছ 525 টাকা কেজি। ছোট চিংড়ি মাছ একদম ঘুরি ঘুরি চিংড়ি, এটার প্রাইস হচ্ছে 620 টাকা কেজি। কাজলি মাছ আছে, কাজলি মাছের কেজি হচ্ছে 1050 টাকা। এখানে বাইলা মাছ আছে 1125 টাকা কেজি। মলা মাছ আছে 625 টাকা কেজি। ফলি মাছ আছে 650 টাকা কেজি। এখানে আরেক ধরনের চিংড়ি দেখতে পাচ্ছি, গুড়া চিংড়ি, এটার কেজি হচ্ছে 695 টাকা। এখানে সরপুঁটি আছে 695 টাকা। চিংড়ি গলদা চিংড়ি এখানে দেখতে পাচ্ছি, দাম হচ্ছে 740 টাকা। আর এখানে চিংড়ি দেখতে পাচ্ছি, এটার কেজি হচ্ছে 600 টাকা। অনেক বড় ধরনের রুই মাছ, বিশাল ধরনের, এটার প্রাইস হচ্ছে 950 টাকা কেজি। স্যালন ফিশ 1250 টাকা কেজি, দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো। স্যালন চিতল মাছ আছে, চিতল মাছের কেজি হচ্ছে 1400 টাকা। আর পাঙ্গাস হচ্ছে 1250 টাকা। কোরাল আছে 995। আইর মাছ দেখতে পাচ্ছি বড়, 1050 টাকা কেজি। বোয়াল 625 টাকা। এখানে আইর বড় আইর হচ্ছে 1295 টাকা। এর থেকেও বড় আইর যার প্রাইস হচ্ছে 1550 টাকা কেজি। ছোট আইর আছে 995 টাকা কেজি। ইলিশ 1690 টাকা কেজি। এখানে কোরাল আছে বেশ বড়, 650 টাকা কেজি। আর রুই নদীর রুই মাছ 595 টাকা কেজি।
আর এখানে কাটা মাছ আছে কাতলের যার 750 টাকা।